আমি মনে করি ভালোবাসার কোনো দিনক্ষণ নাই, প্রতিটি দিনই ভালোবাসা, তারপর বিশেষ একটা দিন যেহেতু ধার্য করা হয়েছে সেই হিসেবে আমি বলবো সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর নবীকে, তারপর ভালোবাসতে হবে দেশকে, দেশের মানুষকে, তারপর ভালোবাসতে হবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকের প্রত্যেকের উপরে ভালোবাসা থাকতে হবে, তারপর প্রিয়জনের ভালোবাসা তো থাকতেই হবে। আমি মনে করি ভালোবাসা দিবস বলতে কোনো নির্দিষ্ট কোনো তারিখ না থাকলেও 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনটি সবার কাছে যেন সুন্দরভাবে উদযাপন করেন এই কামনা করি। আমাকে যখন জানতে চাওয়া হলো বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কিছু বলার জন্য, এর উত্তরে আমি আমার আগের জন আমার সম্মানিত বড়ভাই ওনার মতো করে বলবো যে নির্দিষ্ট দিনক্ষণ নয়, সারা বছর সারাক্ষণই ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে সৃষ্টিকর্তাকে, ভালোবাসতে হবে পরিবার সমাজ দেশকে, ভালোবাসতে হবে প্রত্যেকের প্রতি, প্রত্যেকের ভালোবাসা থাকাই উচিত, ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করতে হবে, সব ঘৃণা ক্রোধ অহংকার হিংসা দূর করে প্রত্যেকে প্রত্যেকের প্রতি ভালোবাসা সৃষ্টি করেই এই পৃথিবীর যত জঞ্জাল আমরা দূর করতে চাই। আসুন এই বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আমরা নতুন করে আবার ভালোবাসতে শিখি, মানুষকে আরও আমরা বেশি করে ভালোবাসি। আসসালামু আলাইকুম। জি, আমি ভালোবাসা বলতে যেটা বুঝি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা অবিরাম চলতেই থাকুক, মানুষের মধ্যে মানুষের যেন হানাহানি মারামারি না হয় এটা আমি চাই, যতদিন বাঁচবে ভাই বন্ধু ভেবে সবাই ভালোবাসা দিয়ে সবাই একসাথে চলবে এটাই আমি চাই আর কি। জি ধন্যবাদ। ভালোবাসা বলতে জানতে চাইছেন আমার কাছে, ভালোবাসা বলতে আমি বুঝি সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, সবার উঠবে ভালোবাসবো আল্লাহ তাআলাকে, ভালোবাসবো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে ভালোবাসি সবচেয়ে প্রিয় আমার মা আমার বাবা, তারপর ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে প্রচণ্ড ভালোবাসি, ভালোবাসি আমার সহধর্মিণীকে, ভালোবাসি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে। আর ভালোবাসা এমন একটা জিনিস, ভালো সবাই সবাইকে বাসতে পারে না, সবাই সবাইকে ভালোবাসতে জানে না, ভালোবাসার কেউ যেন অসম্মান না করি, ভালোবাসা এমন একটা জিনিস, পবিত্র জিনিস, এই পবিত্র ভালোবাসাকে আমরা যেন কোনোভাবে কোনো প্রকার অপবিত্র না করি, সবাই এই দিকে দৃষ্টি রাখবেন, যার যার সন্তান যার যার মেয়ে যার যার গার্জিয়ান তারা সবাই তাদেরকে নিজে পারলে নিয়ে যাবেন বাহিরে নিয়ে ভালোবাসা সম্বন্ধে জানবেন শুনবেন বুঝবেন তাদেরকে ঘুরিয়ে আনবেন, কিন্তু কেউ কারোর সন্তানকে একা একা ছেড়ে দিবেন না, কারণ বর্তমান পরিস্থিতি ভালো না, কেউ কাউকে একা ছাড়বেন না, সবার পরিবারের দৃষ্টি আকর্ষণ করছি, যার যার সন্তানকে তারা নিজেরা নিজেরা কন্ট্রোল করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ভালোবাসা দিবস বলতে আমার মতামত প্রকাশ করছি, ভালোবাসা দিবস হচ্ছে নিজের বাবা মা বড় ভাই বোন এদের সাথে মত বিনিময় বা ভালো থাকা খোঁজখবর নেওয়া, কিন্তু বর্তমান যুগে আমরা যেটা দেখতেছি সেটা হলো দেখা যাচ্ছে যে আজকাল বড় বড় পার্কগুলোতে ফ্যান্টাসি কিংডম বা নন্দন পার্ক এ জাতীয় যে পার্কগুলোতে যাচ্ছে ওখানে গেলে বোঝা যাবে যে ভালোবাসা দিবস বলতে বোঝায় মনে হয় যে শুধু প্রেমিক প্রেমিকার জন্যই, কিন্তু না ভাই এটা ভুল ধারণা, এতে আমাদের সমাজের অনেক ক্ষতি হচ্ছে, নিজের পরিবেশ নষ্ট হচ্ছে, ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভালোবাসা দিবসের লক্ষ্যে আমার মনে হয় ওই দিন বিশেষ করে সকালবেলা উঠে আমার বাপ মা আপনাদের যারা বাপ মা দূরে আছে চাকরিজীবী আছেন বাপ মার খোঁজ নেন, বড় ভাই বোন আছে তাদের সাথে কথাবার্তা বলেন, ছোটো ভাই আছে বা বোন আছে তাদের সাথে যোগাযোগ করেন, এভাবে ভালোবাসা বিনিময় করেন। কিন্তু আপনারা বর্তমান যুগে যেটা হচ্ছে যেভাবে ভালোবাসার দেখা যাচ্ছে তাতে আমাদের সমাজ আরও নষ্টের দিকে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, আপনারা আমি মনে করি আপনাদের ছেলেমেয়ে কোথায় যাচ্ছে ওই দিন কী করতেছে এটা একটু খেয়াল রাখেন খোঁজখবর রাখেন, তাহলে ভালো হবে, ছেলেমেয়ে ভালো দিকে চলবে। এবং ভালোবাসা বিশেষ করে আমার মনে হয় যারা বাইরে আছেন চাকরি করেন, আমি আমার কথাই বলতেছি, আমার মা দেশে আছে
আমি এখানে চাকরি করতেছি দীর্ঘ 7-8 বছর ধরে। তো ভালোবাসার দিন উপলক্ষে প্রথমে আগে আমার মায়ের খোঁজ নেওয়া উচিত। এক্ষেত্রে সবাই রে যাদের বাবা মা বাঁচি আছে এখনও তাদের খোঁজ খবর নেন, তারা কী করতেছে, গার্লফ্রেন্ড নিয়ে না ঘুরে তার পিছনে টাকা পয়সা নষ্ট না করে খরচ না করে ওই দিন পারলে মায়ের জন্য মিষ্টি কিনি পাঠান বাড়িতে, বা মায়ের সাথে একটু খোঁজ খবর রাখেন উনি কী খেলো না খেলো দেখা করেন। আমার মন্তব্য এইটুকু।